কেমন আছেন পথের পাঁচালীর সেই ছোট্ট দুর্গা? এখন কোথায়, কিভাবে কাটছে তার দিন? পথের পাঁচালীর ছোট্ট দুর্গা আজ কোথায়, এখন কিভাবে কাটছে তার দিন? সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী বাংলা সিনেমার ইতিহাসে কাণ্ড ছবি হয়ে থাকবে আজীবন। এ ছবি বাংলা সিনেমার প্রথমবার অস্কার এনে দিয়েছিল। শিল্পীর চোখে পথের পাঁচালী একটি কালজয়ী সিনেমা। গোটা বিশ্বের নজরে পথের পাঁচালী আজও সমাদৃত। এ ছবির নায়ক নায়িকা অপু এবং দুর্গা ছোট্ট দুটি অভিনেতাকে আজও ভুলতে পারেনি দর্শকেরা। অপু এবং দুর্গার মাধ্যমে গ্রাম বাংলার দুই ভাই বোনের সম্পর্কের চিত্রিত হয়েছিল ছবিতে। এই দুই ভাই বোনের সঙ্গে হেসেছেন দর্শকেরা, তাদের দুঃখে চোখে জল এসে গিয়েছে অজান্তেই। পথের পাঁচালী সিনেমায় সেই ছোট্ট দুর্গা আজ কোথায়, কেমন আছেন জানেন? জেনে নিন সেদিনের সেই শিশু শিল্পী উমা দাশগুপ্তের বর্তমান অবস্থা। দুর্গা চরিত্রটিতে অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত। দুর্গা এবং দুর্গার চরিত্রের অনুপাতে দুই শিশু শিল্পীকে খুঁজতে বেশ বেগ পেতে হয়েছিল পরিচালককে। আসলে সর্বজয়া চরিত্রটি করুণা বন্দ্যোপাধ্যায়ের চেহারার সঙ্গে দুর্গার চেহারার অনেক মিল পাওয়া গিয়েছিল, সেই কারণেই উমাকে বেছে নিয়েছিলেন সত্যজিৎ রায়। যদিও উমাদেবীর পরিবারের কেউ চাননি মেয়ে অভিনেত্রী হোক। উমাদেবীর বাবা ছিলেন অভিনয়ের ঘোর বিরোধী, তবে সত্যজিৎ রায়ের সিনেমা বলেই তখন মেয়েকে ছাড় দিয়েছিলেন তিনি। একটি মাত্র সিনেমার পর উমাদেবীকে কখনো আর কোনো সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি। শোনা যায় সত্যজিৎ রায়ের সিনেমাতে অভিনয় করার জন্য নাকি একটি টাকাও পারিশ্রমিক নেননি উমা। আজ ছোট্ট উমা বয়সের ভারে জীর্ণ। মাঝে বেশ কিছু সংবাদ মাধ্যম তার মৃত্যুর ভুয়ো খবর রটিয়ে দেয়। এতে ভীষণ অসন্তুষ্ট হয়েছিলেন অভিনেত্রী। এই ভুয়ো মৃত্যুর খবরে হইচই পড়ে গিয়েছিল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। পরে আবার সত্যজিতের পথের পাঁচালী অবলম্বনে অনেক দত্তের অপরাজিত সিনেমা বের হলে তাতেও উমাকে নিয়ে কিছু তথ্য বিকৃত করা হয়েছে। এতে অসন্তুষ্ট হয়েছিলেন অভিনেত্রী। তথ্য বিকৃত করার জন্য তিনি মুখ খুলেছিলেন, কিন্তু পরে অবশ্য সব মিটমাট হয়ে যায়।